আমি বারবার ভক্ত করব মাকে কোশ্চেন করো না ভালো হবে তো ভালো হবে আমি বলছি ভালো হবে না ভালো হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা আজকে মঙ্গলবার এখন বেলা দুটো বাজে সকালের দিকে অসম্ভব রকম ভিড় ছিল আর বেলা যত আস্তে আস্তে গড়িয়ে আসছে কিন্তু ভিড়টা আস্তে আস্তে কমে আসছে তোমরা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছো যে মঙ্গলা মা নিজে মুখে ভক্তদের উদ্দেশ্যে কি বলেন সেটা একটু শোনাবার জন্য বা দেখাবার জন্য তো আমি এই প্রথম আপনাদেরকে মঙ্গলা মা কি ভক্তদের উদ্দেশ্যে বলছেন সেটা আমি আপনাদেরকে শোনাবো তো চলো কথা না বাড়িয়ে আমি কিন্তু ভিডিওটা ডাইরেক্ট শুরু করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন মানসিক জীবনে যখন সুখ আছে তখন দুঃখ আসবে কেউ খণ্ডাতে পারবে না কেউ না আবার যখন দুঃখ আসবে তখন সুখ আসবে আমি তোমার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা কিন্তু সবাই নিজের জন্য ভগবানের কাছে থাকি কিন্তু আমরা একবারও কেউ একবারও ভগবানের জন্য থাকি না ভালো করে লক্ষ্য করে দেখো তো বাবা তারা কে ছিল বলো তো আর তারাই মাকে পেয়েছিল পরমংসদের মাকে পেয়েছিল জানো জানো সারা দেবে তুমি নিজেও ধারণা করতে পারবে মা আমাকে একদিন চাইলো তবে দেবী টাকার মতো ডাকতে যদি পারি তাহলে ভগবান ঠিক সারা দেয় কে বলছি ভগবান নেই কে বলছে সারা দেয় আমরাই কিন্তু টাকার মতো ডাকতে পারি না ভগবানকে ডাকি যখন আমি বলি নাম জপ করবে 108 বার তখন তোমরা নাম জপ কখন করো মা শাড়ি পরে গেল তো মা গাইটা হবে তো মা ভাইটা হবে তো মা এই রোগটা ভালো হবে তো কিন্তু আমরা একবার সব কিছু ফেলে রেখে দিয়ে আমরা নিঃস্বার্থ মনে ভগবানকে ডাকতে হবে আর তখনই আমরা ডাকতে পারি না তখনই আমাদের ভগবানের সঙ্গে সেই লিঙ্কটা তৈরি হয় না ভগবানের সঙ্গে লিঙ্ক তৈরি করতে হয় মনের সাথে আর যখনই আমার অন্তরের সঙ্গে লিঙ্ক হবে তখন অটোমেটিক এমন তুমি কাঁদবে তখন তোমার কাছে সম্পত্তি থেকে তুমি যে জেদ চোখের জলটা ফেলেছ তার কাছে তোমার কাছে অমূল্য সম্পদ হয়ে দাঁড়াবে কেন আমরা কেউ কাঁদতে পারি না শুধু দেখো গোটা দুনিয়া আর সেই দিনই ভগবান সবাইকে টপ করে সারা দেয় না এটা তোমাদের ভুল ধারণা যে আজকে আমি ত্রিশূল ছুটছি বলে তোমরা সব কিছু যা চাইবে তাই পাবে ভুল তোমরা যতটা ডাকতে পারবে ততটাই তোমরা কি পাবে কারণ মায়ের কাছে সবাই সন্তান শুধু কেনই বা আমি ডাকবো তোমরা কেন মাকে ডাকবে না আমি পাবো বলেই মাকে ডাকবো আর না পাবো বলে কি মাকে ডাকবো না মাকে ভালোবাসবো না সেই জন্য দেখো বামা ক্যাপা ভালো করে তোমরা ভালো করে একদিন যে কথাগুলো বলছি একদিন দু মিনিট মাত্র সময় দেবে শুধু ভাববে দেখবে কি করে বামা ক্যাপা মাকে পেলো তখনও কিন্তু যুগে যখন যেই সময় বামা খাপা জন্মগ্রহণ করেছিলেন সেই সময় তখনও কিন্তু দুঃখ ব্যথা বেদনা কিন্তু তাই এখনো হবে না হয়তো আমার একটা দিক সমস্যাটা মিটবে কিছু চেয়ে কিন্তু সব মিটবে না কারণ মানুষের ষোলো কলা কোনো দিন পূর্ণ হয় না আর হতে পারে না আর যখনই হয়ে যাবে তখন আমরা ঈশ্বরকে আর মানবো না আর ডাকবো না সেদিনই ভগবান গীতাতে বলে গেছেন দুঃখ কেন দিয়ে যেন কেন তার প্রভুকে না ভুলে যায় সেই দিনই মানুষের জীবনে দুটো পাঠ সুখ যখন আসবে দুঃখ আসবে দুঃখ এলেই সুখ আসবে তাই সবার ষোলোকলা পূর্ণ হতে পারে না আমি বারবার ভক্ত করি মাকে কোশ্চেন করো না ভালো হবে তো ভালো হবে না আমি বলছি ভালো হবে না ভালো হবে আর তখনই আমরা পিছন ফিরে বলবো কৃষ্ণকালী মা না কিন্তু আমি বলে যাব মা আছে এইগুলো মানুষকে শুধু দুঃখই দেয় বামা খ্যাপার মতো শুধু একটা চারটি করেই বলতো বড়মা 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 কিন্তু বড়মা আসতো তো বড়মা এসছে তখনকার যুগেও মানুষের চোখে নেবা ছিল এখনো এই যে আমি মাকে ডাকি মা ও মা আমি কিচ্ছু চাই এখনো কাঁদছি তোমার মন্দিরের জন্য কিচ্ছু চাই না কারণ তুমি যে সাথ আমাকে দিয়েছো যে জিনিস আমি পেয়েছি যে তুমি আমার সাথে কথা বলছো
যে তুমি আমাকে দর্শন দিচ্ছ, যে জিনিস আমি পেয়েছি পুজো গুলো কার কাছে আছে, কোটি কোটি টাকা মুড়ে দিলাম, পুজো দিয়ে দিবেন, পুজো ফুল ফুল নিয়ে এসেছি আমি, ফুল কাটি আমরা দিয়ে দিই, কিছু মূল্য নেই তার কাছে, কারণ মাই সত্য, মাই সব ভগবানই সত্য, নিজের স্ত্রী তার স্বামীকে ঠকায়, নিজের স্বামীও তার স্ত্রীকে ঠকায়, নিজের সন্তান তার মাকে ঠকায়, কিন্তু গোটা পৃথিবীটা আজকে সবাই সবাই গাদ্দারি করতে পারে, কিন্তু একমাত্র মা করে না, মা করে না, তাই পরমহংসদেব এক টাকাও নিয়ে ঘুরতো না। এমনই বলি, শুধু মাকে ভালোবাসো, আমরা তো নিজের স্বার্থের জন্য মাকে ডাকি, আমরা আমি যখন ত্রিশূল ছোঁয়াই না তখন আমি শুধু ভাবি, দেখো মা তোমারই সন্তান, দেখো মা কেমন কাঁদছে, দেখো সবাই কেমন, কিন্তু একবারও কেউ মুখ থেকে শুনি না, মা গো যা দেবার তুমি অন্তর্যামি, তুমি তো দেবে, কিন্তু আমি যেন তোমার জন্য কাঁদতে পারি, তোমাকে যেন ভালোবাসতে পারি। আজ ঘন্টার পর ঘন্টা লাইন দেন, শুধু মনস্কামনা বলবো আর মায়ের কাছে চাইবার চলে যাব, এটাই তো মায়ের সন্তান, তাই জন্য তো মা সবাইকে সাড়া দেয় না, সবাইকে সাড়া দিই তাহলে কিছু অন্যরকম হয়ে যাবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলুন তাহলে একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।